Hello, my dear children. How are you all? Okay, I am also fine. Okay, so can you tell me what we are going to do today? Today we are going to do an interesting activity. Okay, আজকে কিন্তু আমরা counting করবো আর তারপরে লিখবো. আচ্ছা, এবার দেখো তো এইটা কোন বুক? Yes, rainbow book, তাই তো? তোমরা তাহলে অ্যাক্টিভিটিটা করার জন্য rainbow book তার সাথে পেন্সিল ইরেজার নিয়ে রেডি হয়ে যাও. ওকে, তোমরা রেডি হয়ে গেছো? ভেরি গুড. এইবার দেখো তো এখানে কত নাম্বার লেখা আছে? 72, তাই তো? এইবার তোমরা রেইনবো বুকের 72 নাম্বার পেজ ওপেন করো. করেছো? এইবারে দেখো 72 নাম্বার পেজে এই রকম একটা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছ, তাই তো? এইখানে দেখো বেলুনস রয়েছে, স্টারস রয়েছে, পার্টি ক্যাপস রয়েছে, তাই তো? এইগুলো আমাদের কাউন্ট করতে হবে. চলো তাহলে প্রথমে ব্যালুনস কাউন্ট করি. চলো কাউন্ট করি কতগুলো ব্যালুনস আছে. তুমি তোমার বুকে যে ব্যালুনস রয়েছে না, সেইটা কাউন্ট করো. চলো, 1, 2, 3, 4, 5. তাহলে কতগুলো ব্যালুনস আছে? 5 ব্যালুনস, তাই তো? এইবার এইখানে দেখো ব্যালুনসের মধ্যে স্কোয়ার বক্সেস আছে, তাই তো? এইখানে আমাদের নাম্বার 1 থেকে নাম্বার 5 অবধি লিখতে হবে. এই দেখো আমি এইখানে নাম্বার 1 লিখলাম, তোমরাও লেখো তোমাদের বুকে. ভেরি গুড. এইবার এইখানে 2, তারপর এই ব্যালুনটাই 3, এখানে 4, আর এই ব্যালুনটাই 5 লিখলাম. তোমরাও লিখে ফেলো চট করে. হয়ে গেছে? ভেরি গুড. এইবারে এই দেখো আমরা স্টারস কাউন্ট করব. দেখো তুমি তোমার বুকে কতগুলো স্টারস রয়েছে, চলো কাউন্ট করি. 1, 2, 3, 4, and 5, তাই তো? 5 স্টারস. আচ্ছা, এইবার দেখো স্টারস এর মধ্যেও স্কোয়ার বক্সেস আছে, এখানেও কিন্তু নাম্বার 1 থেকে নাম্বার 5 পর্যন্ত লিখতে হবে. এই দেখো আমি এখানে নাম্বার 1 লিখে দিয়েছি, তোমরা লেখো. হয়ে গেছে? এইবার এখানে নাম্বার 2, এখানে নাম্বার 3, এই স্টারটার ওপর নাম্বার 4, এই স্টারটার ওপর নাম্বার 5 লিখলাম. তোমরাও লিখে নাও. হয়ে গেছে? ভেরি গুড. এইবার দেখো তো পার্টি ক্যাপস রয়েছে না অনেকগুলো. চলো এবার পার্টি ক্যাপস গুলো কাউন্ট করি, দেখি কতগুলো পার্টি ক্যাপস রয়েছে. 1, 2, 3, 4, and 5. দেখো বেলুনস আর স্টারস এর মতো পার্টি ক্যাপসও কিন্তু 5 রয়েছে, তাই তো? আর দেখো পার্টি ক্যাপস এর মধ্যেও কিন্তু স্কোয়ার বক্সেস রয়েছে, এখানেও কিন্তু আমরা নাম্বার 1 থেকে নাম্বার 5 পর্যন্ত লিখবো. এই দেখো এইখানে আমি নাম্বার 1 লিখলাম, তোমরাও লিখে নাও. লিখেছো? ভেরি গুড. এইবার এখানে নাম্বার 2, এইখানে 3, এখানে 4, এখানে 5 লিখলাম, তোমরাও লিখে নাও. লিখেছো? ভেরি গুড. আচ্ছা, তোমাদের সবার নিশ্চয়ই অ্যাক্টিভিটিটা হয়ে গেছে, তাই তো? ভেরি গুড. এখন তাহলে আমি তোমাদেরকে একটা রিডল বলি. তোমাদের কিন্তু সেই রিডলটা সলভ করতে হবে. ওকে, আচ্ছা তাহলে এবার ভালো করে শোনো. আই হ্যাভ 1 ফেস এন্ড 2 হ্যান্ডস বাট নো আর্মস অর লেগস, হু
বলো তো। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো তো এটা কি, ওয়াল ক্লক। ভেরি গুড, তাহলে আমরা তো রিডলটাও সলভ করে ফেললাম, তাই না? আচ্ছা আমরা যে অ্যাক্টিভিটিটা করলাম একটু আগে, রেইনবো 72 নাম্বার পেজে, সেই অ্যাক্টিভিটিটা কিন্তু গুগল ক্লাসরুমে সাবমিট করার কথা মামি পাপাকে বলতে হবে, ওকে? আর বাড়িতেও কিন্তু তুমি অবজেক্টস কাউন্ট করতে পারো। তুমি কাউন্ট করে দেখতে পারো তোমার কাছে কতগুলো বুকস আছে, ওকে? ওকে, সো বাই বাই ফর নাও, সি ইউ সুন।